এই খাড়ি আসলে একটা ম্যানগ্রোভ বন খাড়ির আশেপাশে। এই যে মাছ ধরার উপকরণ নিয়ে আরেকজন মাছ ধরা বিশেষজ্ঞ প্রস্তুত, আমরা তাকেও আমাদের বোটে নিয়ে নেব। দেখা যাক কত মাছ ধরতে পারে তারা। দাদা চলে আসুন, দাদা মাছ ধরা এক্সপার্ট আপনি তাই না? বৌদি কেমন আছেন? নৌকা বেড়েছে, লোক উঠবে, তারপর আমরা আবার এগিয়ে যাব আন্দামান সাগরের উদ্দেশ্যে। হ্যাঁ, এবারে মাঝির ভূমিকায় অবতীর্ণ আমাদের সকলের প্রিয় মাখনদা। উনি নৌকাকে তার জায়গা মতো নিয়ে যাচ্ছেন এবং এক্ষেত্রে আমাদের এই জুনিয়র বিশ্বাস সহায়তা করতেছে। আবহাওয়া খারাপ হওয়ার কারণে আমরা হ্যাভলক আইল্যান্ড এবং রস আইল্যান্ড যেতে পারিনি, কিন্তু এই নৌকা ভ্রমণে গুছিয়ে যাবে আশা করা যায়। জারুয়ার এরিয়াতে চলে আসছি নাকি, ক্যামেরা অফ করে দিব? না না এখনো আসিনি। আচ্ছা আসলে বললো, ঠিক আছে 7 বছরের জেল হবে ওইখানে ছবি তুলবো। না না বলে দিবেন, জারুয়ার এরিয়াতে আসলে ক্যামেরা বন্ধ, 7 বছরের জেল।
সামনে পুলিশ বন্ধ করে দাও বন্ধ করব